হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবার মতো এবারও হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে। মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানা রকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আনে। গর্ভ অবস্থায় মায়েদের পেট ব্যথা বা জরায়ুত ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়, বেশ স্বাভাবিক একটি ব্যাপার। কারণ এ সময় নারীদের দেহে অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে, জরায়ুর আকারে বড় হয়ে যায়, লিগামেন্ট টান টান হয়ে যায়। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর মর্নিং সিকনেস তো আসেই, কিন্তু যখন এ ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন অবশ্যই চিন্তার কারণ রয়েছে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। গর্ভ অবস্থায় জরায়ুতে ব্যথা হওয়া অনেক কারণ রয়েছে, এই কারণগুলো আমাদের অনেকের জানা নেই, তাই এর প্রতিকার করাও সম্ভব হয় না। আজকে আমরা আপনাদের জানাবো গর্ভ অবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার কারণগুলো সম্পর্কে। ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। গর্ভ অবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার কারণ, বিভিন্ন কারণে এই ব্যথা হতে পারে। কিছু কারণ ঝুঁকিময় নয়, আবার কিছু আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকে আমরা আপনাদের গর্ভ অবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ঝুঁকিপূর্ণ কারণগুলো সম্পর্কে ধারণা দিব। যেই সমস্ত কারণে হতে পারে, জরায়ুর আকার বড় হয়ে যায়, রাউন্ড লিগামেন্টের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস, এরকম কারণে পেট ব্যথা হলে চিন্তার কিছু নেই। কিন্তু এখন আমরা যে কারণগুলো বলতে যাচ্ছি সেগুলোর কোনোটা আপনার মাঝে বর্তমানে থাকলে, যদি আপনি সন্তান সম্ভবা হয়ে থাকেন, তবে আপনার অবশ্যই এগুলো ঝুঁকি সম্পর্কে জানতে হবে। নাম্বার ওয়ান, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রেগনেন্সির 6 সপ্তাহ কেটে গেলে ইউরিনারি ট্র্যাক্ট বা ব্লাডার ইনফেকশনের ঝুঁকি বাড়ে। প্রসাবের সময় জ্বালা করে, তলপেটে চাপ, বরাবর প্রসাব হওয়ার সমস্যা হয়, গর্ভ অবস্থায় এই ঝুঁকি বাড়ে। জরায়ুর ওজন বাড়তে থাকলে তা ব্লাডের চাপ দেওয়ার ফলে প্রসাব ঠিকমতো বেরোতে পারে না, ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। সাবধান না হলে কিডনির উপর প্রভাব পড়তে পারে, সময়ের আগে গর্ভযন্ত্রণা শুরু হতে পারে। ওজনের শিশু ঝুঁকিপূর্ণ, অস্বাভাবিক কম ওজনের শিশু জন্মানোরও ঝুঁকি থাকে। নাম্বার টু, মিসক্যারেজ। গর্ভ অবস্থার প্রথম 3 মাসে মিসক্যারেজ হয় বেশি, 8 সপ্তাহের মাঝে মিসক্যারেজের লক্ষণ হতে পারে। হালকা থেকে ভারী রক্তপাত, পেটে তীব্র ব্যথা এবং হালকা থেকে তীব্র পিঠ ব্যথা। নাম্বার 3, পূর্বের সিজারিয়ান সেকশনের ব্যথা। আগে সিজার করা থাকলে এবং পুনরায় গর্ভবতী হলে গর্ভধারণের শেষের দিকে জরায়ুতে ব্যথা হতে পারে। আগের সেলাই যদি ঠিকমতো না দেওয়া হয় তবে কাটা জায়গায় টান লেগে ব্যথা হতে পারে। অনেক সময় জরায়ু বড় হতে হতে ফেটেও যেতে পারে, তাই আগে সিজার করানো থাকলে পরে গর্ভধারণে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সামান্য ব্যথা ও অবহেলা করা একেবারে ঠিক নয়। নাম্বার 4, প্রসব বেদনা। কিছু ক্ষেত্রে 37 সপ্তাহ আগেই প্রসব বেদনা দেখা দিতে পারে। এক্ষেত্রে তলপেট ও পিঠের ব্যথার পাশাপাশি থাকতে পারে ইউটেরাইন কন্ট্রাকশন, রক্তপাত ও পানি ভাঙা। এমনকি পিরিয়ডের সময় যেমন ব্যথা হয় তেমনি ব্যথাও দেখা দিতে পারে। 37 সপ্তাহ পরে এই ব্যথা হলে তাকে প্রসব বেদনা বলে ধরে নেওয়া যায়। নাম্বার 5, ভ্যাক্টন হিক্স কন্ট্রাকশন। এটা প্রেগনেন্সির সময় খুব স্বাভাবিক ঘটনা। জরায়ুর পেশির সংকোচনের কারণে পেটের চাপ অনুভূতি হয়। গর্ভ অবস্থা 37 সপ্তাহ পর্যন্ত মাঝে মাঝে এরকম হতে পারে। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে। ডেলিভারির সময় এগিয়ে এলে কিন্তু এই ব্যথা গর্ভযন্ত্রণার লক্ষণ হতে পারে। কিছু সাধারণ উপদেশ, বিশ্রাম নিন, ধীরে শোয়া বসা করুন, হাসি বা কাশির সময় সামনের দিকে ঝুঁকে কাশুন। চিকিৎসকরা এই সময় কিছু এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকেন। সারা দিন ধরে অল্প অল্প করে খেতে থাকুন, পানি ও তরল খাবার বেশি খান, সচল থাকুন, এমন খাবার এড়িয়ে চলুন যা থেকে গ্যাস হতে পারে। কার্বনেট বেভারেজ একেবারেই চলবে না, ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন, চিকিৎসকের সমস্যার কথা জানান ও প্রয়োজনীয় ওষুধ খান। পরিবারে অনেক বড় একটা ভূমিকা রয়েছে গর্ভবতী ও গর্ভের শিশু ভালো থাকায়। নারীদের শরীরে এগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে সাহায্য প্রয়োজন পরিবারের কাছ থেকে।
ঠিক তেমনভাবে যে কোনো বিপদ সংকেতে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।